সৌদি আরবে নিষিদ্ধ 3 লাখ মানুষ, পাসপোর্ট না থাকায় তাদের ভিসা বন্ধ করে দেওয়ার নির্দেশ। ফিলিস্তিন থেকে উদ্ধার হয়ে লেবাননে বাস করছে এমন 3 লাখ ফিলিস্তিনি উপর নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। ফিলিস্তিন ইনস্টিটিউট অফ হিউম্যান রাইটসের বরাত দিয়ে এই খবর দিয়েছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সংবাদ মাধ্যম আল জাজিরা। লেবাননে বসবাসরত ফিলিস্তিনিদের পাসপোর্ট না থাকায় তাদের ভিসা বন্ধ করে দেওয়ার এই নির্দেশনা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। ফিলিস্তিন ইনস্টিটিউট অফ হিউম্যান রাইটস জানায় লেবাননে অবস্থিত সৌদি দূতাবাস ট্রাভেল এজেন্টদের এ বিষয়ে অবহিত করেছে। দূতাবাস জানিয়েছে যাদের ফিলিস্তিনি পাসপোর্ট নেই তাদের আবেদন গ্রহণ করা হবে না। সৌদির এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় মানবাধিকার গোষ্ঠীটি জানায় সৌদি আরবের এই আকস্মিক সিদ্ধান্তে তারা উদ্বিগ্ন। এ বিষয়ে বৈরুতে ফিলিস্তিনি দূতাবাস সৌদি আরবের কাছে থেকে কোনো নির্দেশনা পায়নি, তবে পাসপোর্ট না থাকা ব্যক্তিদের ভিসা না দেওয়ার ঘোষণা দিলেও এ বছর হজের সময় জর্ডানে বসবাসরত ফিলিস্তিনিদের পাসপোর্ট থাকার পরেও ভিসা দেয়নি সৌদি কর্তৃপক্ষ। এক কথায় বলতে পারেন এখানে দুইমুখী আচরণ করছে সৌদি আরব সরকার। একে তো তারা হজের সময় ফিলিস্তিনি পাসপোর্ট থাকার পরও ফিলিস্তিনিদেরকে হজ করার সুযোগ দেয়নি, অন্যদিকে এবার যারা ফিলিস্তিনে পাসপোর্ট নেই কিন্তু লেবাননে বসবাস করছে তাদেরকে কোনো প্রকার ভিসা দেবে না। সৌদি আরব যাকে না ফিলিস্তিনের অন্যতম মিত্র হিসেবে কাজ করে। সৌদি আরব বরাবরের মতো বলে আসছে তারা ফিলিস্তিনের জনগণের পাশে থাকবে, কিন্তু কাজের সময় আমরা কিন্তু তার উল্টো দেখতে পাচ্ছি। এর ফলে সারা বিশ্বের মানুষ কিন্তু বুঝতে পারছে যে সৌদি আরব সত্যিকার অর্থে ফিলিস্তিন রাষ্ট্রের বন্ধু নাকি শত্রু। আপনাদের এ নিয়ে কার কি মন্তব্য অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না। ভিডিওটি গুরুত্বপূর্ণ তাই সবার সাথে অবশ্যই শেয়ার করবেন, আর আমার চ্যানেলে আপনাদের নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।